আজকে সকালবেলা বন্ধুরা বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম দেখাচ্ছি, কার সাথে গেছিলাম। এটা আমি দাঁড়িয়ে আছি গড়িয়া মোড়, যারা দক্ষিণ কলকাতার গড়িয়া চেনেন তারা জানেন, গড়িয়া মোড়ে প্যান্টালুন্সের সামনে আমি দাঁড়িয়ে আছি, রাদার প্যান্টালুন্সের ওই ইয়েটার মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার বন্ধু এলো, এটা হলো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি, আমরা একদম সোজা যাবো। আচ্ছা কোথায় যাবো আমরা তাহলে পরে দেখাচ্ছি। হ্যাঁ তোমাকে দেখা করতে তুমি বাড়িতে হোক, এখানে আমি বিকালবেলা কটার সময় এতদিন পর দেখা হই, সমানে আমাকে কিন্তু ও কথা বলতে দিচ্ছে না, ওই খালি বকবক করছে। ও আমার থেকে অনেকই ছোট, যাই হোক নো বার এজ নো বার। আচ্ছা আমাকে মা বলো সেটা বলো। হ্যাঁ আমি তো মা বলি, আমার ছোট মা, একদম কত দিন বাদে আমি পেয়েছি, কত আশ্বাস চলে গেছে বোম্বেতে ব্যাস। আর এখন আমি এখন দেখতেই পাই না মাকে, মাকে শুধু ভিডিও কল করি আর ফোন করি, কিন্তু মা তো বেশি ফোনে কথা বলতে পারে না, হোয়াটসঅ্যাপ করতে হয়। গলা আওয়াজ শোনার জন্য খুব তীব্র হয়ে বসে থাকি আমি সবসময়, যে কখন গলার আওয়াজটা পেলে আমার সারাদিনটা ভালোভাবে কাজ। এখন আমরা কোথায় যাচ্ছি, আমরা এরপরে আমি দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি দুজনে, এটা সাসপেন্স। এবার আমরা দেখাচ্ছি নেক্সট আমরা কোথায় যাচ্ছি।